ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে, চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। প্রমাণ করো, 2 tan inverse 1/3 প্লাস সাইন ইনভার্স 4/5 ইজ ইকুয়াল টু পাই বাই টু। তো এখানে প্রথমেই আমরা আগে LHS পোর্শন লিখে নিই, 2 tan inverse 1/3 প্লাস সাইন ইনভার্স 4/5, এটা ইজ ইকুয়াল টু, দেখো আমরা কি লিখতে পারি, 2 tan inverse 1/3 এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এইভাবে। দেখো যেহেতু আমরা জানি 2 tan inverse x ইজ ইকুয়াল টু, আমরা জানি কি, 2 tan inverse x ইজ ইকুয়াল টু আমরা জানি যে tan inverse 2x বাই 1 - x2। তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো এটাকে tan inverse 2x মানে 2 into 1/3 ডিভাইডেড বাই 1 - 1/3 এর হোল স্কোয়ার প্লাস সাইন ইনভার্স কে কি লেখা যায়। দেখো সাইন ইনভার্স 4/5 কে আমি ধরে নিলাম থিটা, তাহলে এখান থেকে পাচ্ছি সাইন থিটা ইজ ইকুয়াল টু 4/5। এখান থেকে সাইন থিটা পেলাম, তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু কত, রুট ওভার অফ 1 - sin² θ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1 - 4/5 এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে রুট ওভার 1 - 16/25, তার মানে 25 - 16 মানে 9/9 = 25 এর রুট ইজ ইকুয়াল টু কত, 3/5। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত লেখা যায়, সাইন থিটা বাই কস থিটা। এবার সাইন থিটার ভ্যালু কত, 4/5, আর কস থিটার ভ্যালু 3/5, তাহলে 5 ক্যান্সেল, তাহলে 4/3 ট্যান থিটা। তাহলে এই জায়গা থেকে আমি দেখো লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 4/3। তাহলে সাইন ইনভার্স 4/3 যখন থিটা ছিল সেখান থেকে আমরা পেলাম থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 4/3। তাহলে সাইন ইনভার্স 4/5 ক্যান বি রিটেন অ্যাজ ট্যান ইনভার্স 4/3। এবার এখান থেকে দেখো আমরা পাচ্ছি ট্যান ইনভার্স 2/3, আর এদিক থেকে দেখো আসছে 9/9 - 1/8 প্লাস ট্যান ইনভার্স 4/3। এবার এখানে দেখো আমরা ক্যান্সেল করলে পাচ্ছি ট্যান ইনভার্স, ওপরে থাকছে 3 নিচে 4, তাহলে 3/4 প্লাস ট্যান ইনভার্স 4/3। এবার আমরা ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বি এর ফর্মুলায় লিখছি ট্যান ইনভার্স এ প্লাস বি, তার মানে 3/4 প্লাস 4/3 মাইনাস 1 - ab, তার মানে 3/4 × 4/3। এবার এটা ইজ ইকুয়াল টু দেখো আমি লিখতে পারি কি, ট্যান ইনভার্স ওপরে কি আসছে, দেখো ওপরে আসছে 4 × 3 = LCM = 12, এখানে 9 আর এদিকে 16, 16 আর 9 = 25, আর নিচে আসছে দেখো 1 - 1। তাহলে এই পুরোটার থেকে আমি কি লিখতে পারি, ট্যান ইনভার্স ইনফিনিটি, কারণ 25/12/0 মানে ইনফিনিটি, ট্যান ইনভার্স ইনফিনিটি মানে কত, π/2। তাহলে এখানে আমায় প্রমাণ করতে দিয়েছিল 2 tan inverse 1/3 প্লাস সাইন ইনভার্স 4/5 ইজ ইকুয়াল টু π/2 প্রমাণিত হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করো।